নমস্কার বন্ধুরা, মিট মিরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আসুন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। তো আজকের রেসিপি হলো আমার ডিমের অমলেট কারি ঝোল। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম। এবার ডিমটাকে আমি ফাটিয়ে পেস্ট করে নেবো। এবার দিয়ে দিচ্ছি এতে লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই ডিমটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। এরপর আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। এতদিন ধরে আমার ভিডিও যারা যারা দেখছেন, আশা করি সবাই বুঝে গেছেন যে আমার একটা হাত নেই, তো আমি ওই জন্য হাতে পেঁয়াজগুলোকে চপিং করতে পারবো না। তো তার জন্য আমি এই মিক্সিং জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজগুলোকে আমি এইভাবে বড়ো বড়ো করে কেটে মিক্সিং জারে দিয়ে চপিং করে নেবো একেবারে। দেখুন, খুব সুন্দরভাবে চপ হয়ে গেছে আমার পেঁয়াজগুলো। তো এই মেশিনটাতে খুব ভালোভাবে জিনিস এইভাবে চপিং করা যায়। আমি ডিমের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। এই রান্নাটা ছোটবেলা থেকেই আমরা খেয়ে আসছি, প্রত্যেকের ঘরেই হয় এই রান্নাটা, আমাদের মায়েদের হাতে আমরা খেয়ে এসেছি। তো কি মন হলো আজকে করে দেখাতে ইচ্ছা হলো, তাই জন্য এই ভিডিওটা বানানো। তো মেশানো হয়ে গেছে, এরপরে আমি চলে যাব পরের ধাপে। তো এবার আমি প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটা আমার গরম হয়ে গেছে, তো এবারে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দেব। এবার আমি হাতা দিয়ে অল্প অল্প করে ডিমটা ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটাকে খুবই আস্তে রেখে এইভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দেওয়া যাবে না, তাহলে ডিমটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি গ্যাসের ফ্লেমটাকে খুবই আস্তে দিয়ে রেখেছি, ডিমটা যাতে ভালোভাবে ওপর নিচ সেদ্ধ হয়ে যায়। এবার আমি ডিমটাকে আস্তে আস্তে ফোল্ড করে নেবো এইভাবে। এরপরে আবার আমি 1 হাতা ডিম এখানে দিয়ে দেবো। ঠিক একইভাবে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি এটাও একটু ভেজে নেব। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে ডিমটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। চপিং বোর্ডের ওপর আমি ডিমটা নামিয়ে নিলাম, কারণ ডিমটাকে এখন আমি পিস পিস করব। তাকে এবার আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে পিস করে নেব। খুব সুন্দরভাবে একটা লেয়ার তৈরি হয়ে গেছে ভেতরে। তো এইভাবে অমলেটটা করে ভালো করে গুটিয়ে গুটিয়ে এইভাবে ছোট ছোট করে পিস করে নিতে হবে। সব ডিমগুলো আমি এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এরপরে চলে যাব পরের স্টেপে। ডিমের অমলেট কারির ঝোল সবার ঘরেই কম বেশি হয়ে থাকে, ছোটবেলা থেকেই আমরা এটা খেয়ে এসেছি। তো এটা নতুন কোনো রান্না না, কিন্তু আমার ইচ্ছা হলো তাই আপনাদের সাথে আমি এই ভিডিওটি শেয়ার করলাম। আপনারা সকলে আমার পাশে থাকবেন, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, নতুন বন্ধুদের আমি একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ও একটু বেশি বেশি লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। তো তাহলে আমি একটু উৎসাহ পাই। আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান তো আমার একটু উৎসাহ হয়, ভেতর থেকে আনন্দ পাই। তো সবার কাছে আমার রিকোয়েস্ট রইল, সকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। তো আমার কড়াই গরম হয়ে এসেছে, এরপরে আমি কড়াইতে দিয়ে দেবো তেল।
তো আমার তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তো যতক্ষণে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে আলুগুলোকে কেটে নেব। বেশি বড় বড় আলু দেব না, তো ওই জন্য আমি ঠিক এরম সাইজের আলু কেটে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে লাল লাল করে, তো এবার আমি দিয়ে দেবো এক এক করে মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দেবো হলুদ। নুন হলুদ দিয়ে কিছুটা সময় আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের বাটা, হাফ চামচের মতো আদা বাটা, লঙ্কা বাটা হাফ চামচ এক চামচ, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ। যেহেতু এখানে আমি এক চামচ বড় চামচের এক চামচ কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, ওই জন্য শুকনো লঙ্কাটা কম দিলাম। আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে আমি এই সব মশলাগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার কুচিয়ে রাখা টমেটো, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। কিছুটা সময় নিয়ে মশলাটার সাথে টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর মশলার গা দিয়ে সুন্দর তেলও ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে এখন দিয়ে দেবো আমার ভেজে রাখা আলুগুলো। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি জোরে দিয়ে আলুগুলোকে মশলার সাথে সুন্দর কষিয়ে নেব ভালো করে। আলুগুলো সুন্দর কষে এসেছে মশলার সাথে, ঠিক এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে আবার আলুগুলোকে ঠিক একইভাবে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে আমি এক চামচ গরম মশলা দিয়ে দিলাম। আবারও আমার আলু কষে গেছে ভালো করে, এবার আমি এখানে জল দিয়ে দেব। এটা কিন্তু এই ঝোলটা খুব বেশি গাঢ় হবে না, একটু পাতলাই রাখতে হবে, বেশি গাঢ় হয়ে গেলে আবার স্বাদ লাগবে না, তো ওই জন্য একটু বেশি জলটা দিয়ে দিলাম আমি। এবারে ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি অমলেটগুলো এর মধ্যে ছেড়ে দেব। ঝোলটা আমার সুন্দর ফুটে উঠেছে, এবারে আমি ঝোলের মধ্যে ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দেব। নর্মালভাবে অমলেট করে তো অনেকেই ঝোল খেয়েছেন, তো এই যেভাবে আমি করলাম ঠিক এই প্রসেসে একবার অমলেট করে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো এবারে অমলেটগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা খুব সুন্দরভাবে আমার একদম ভালোভাবে শুকিয়ে গেছে, তো আমি বেশি শুকালাম না, এখনই আমি এই পর্যায়ে তরকারিটা নামিয়ে নেব, কারণ এটা একটু পাতলা ঝোল রাখতে হবে, বেশি গাঢ় করা যাবে না, তাহলে ভালো লাগবে না খেতে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কটা ধনে পাতা, তো আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এটা অপশনাল। তো আমার হাতের কাছে ছিল বলে আমি একটু কুচিয়ে দিয়ে দিলাম। এরপর আমি প্লেটে সার্ভ করে নেব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, এবং এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ।